ভাইফোঁটার অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাকে দেখতে পাচ্ছ যে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো তো? বাবার বাড়িতে। তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলে এসেছি এখানে কাপড় দোকানে। তো এখানে ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করব। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা দোকানে ভীষণ ভিড় ছিল, ভীষণ ভিড়, তাই অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। বাবার বাড়ি পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেল, তো অনেকটা দেরি করে বাবার বাড়িতে এসেছি। আর এখানে দেখো ভাই বসছিল, কাকুর মেয়ে ফোঁটা দিয়েছিল, তো আমার মেয়ে এসে বলছে আমি মামাকে ফোঁটা দেবো। তো এইসব ইয়ার্কিগুলো হচ্ছে। তো আমি ফাইনালি বসছি ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। এই যে মালা ঘুমসিটা পরিয়ে দিচ্ছি, আর আগে কাকুর মেয়ে ফোঁটা দিয়েছিল, তো যে কারণে আমি পুরো লাস্ট, আমি আর কাকুর মেয়ে দুজনেই ফোঁটা দিলাম ভাইকে। আর এই যে দেখো ভাইকে মালা ঘুমসি, মানে মালাটা পরিয়ে দিলাম, ঘুমসিটা ভাই বলছে আমাকে দে, আমি পরে পরে নেব। তো যে গেঞ্জিটা পরে আছে ওইটা ভাইকে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো কী নেবো কী নেবো এটা ভেবে ভেবে এটাই নিয়েছি। তো আমি এসে আর চেঞ্জ করিনি, ওই শাড়িতেই আমি ফোঁটা দিয়ে দিলাম। আর ভীষণ খিদে পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে কিছু খাইনি, ভেবেছিলাম যে না খেয়েই ভাইকে ফোঁটা দেবো। তো এখন বাজে 10টার বেশি হয়ে গেছে, তো হয়ে যেতে, তো মা তো একদম খাবার রেডি করে রেখেছিলো, লুচি ঘুগনি এইসব করেছিল, আর আমিও 5 রকমের মিষ্টি এগুলো নিয়ে এসেছিলাম। তো ভাইকে খাইয়ে দিলাম ভাইয়ের প্রিয় ক্ষীরমালাই, তো ভাই আমাকেও খাইয়ে দিল। কেমন লাগলো? ভালো। তুমি কিছু বলবে? তোমরা এখন 100 বছর এরকম যেন ভাইয়ের কপালে ফোঁটা দিতে পারো, এটাই আমি বলছি আর কি। বলো ভাই, খেয়ে 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 আমি খাবো। তো ফোঁটা দেওয়ার কাজ শেষ, ব্রেকফাস্টও করে নিয়েছি, এখন মা বাবা রান্না তোড়জোড় করছে। তো সিম্পলি রান্না হবে, বেশি সেরকম কিছু করতে না বললাম, কারণ লুচি টুচি এগুলো খেলাম, তা বললাম যে বেশি কিছু করো না, সিম্পলি আয়োজন করো। তো এই হচ্ছে ব্যাপার, মা বাবা দুজনে মিলে করবে এবং দুজনেরই চলছে, কে কোনটা করবে কি করবে, এটা করলে না সেটা করলে না, এই সব নিয়ে চলছে। আমি চলে এসেছি, আর দেখো কি সুন্দর ফুল। আচ্ছা, এই ফুলগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর দেখেছো বাবার ঘরের সামনে এত তুলসী গাছ, এত তুলসী গাছ, প্রচুর তুলসী গাছ, দেখো সামনে একটা অনেক তুলসী গাছ। তো দুপুরের রান্নার মেনু কি হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে মাছ ভাজা করেছে মা, আর শিম, 2 রকমের শিম ভাজা করেছে, সবজি ডাল করা হয়েছে, আর এখানে হয়েছে চালতার চাটনি হয়েছে, আর হয়েছে এখানে মুরগির মাংস, এটা আমার আর বাবার জন্য, আমি আর বাবা মুরগি মাংস মানে খাসি খাই না, তাই মুরগি মাংস হয়েছে, আর তাদের জন্য মানে ভাই মা শুভ আসবে এদের জন্য হয়েছে মাটন মানে খাসির মাংস। তো এই যে দেখো খালাটা কিন্তু দারুণ হয়েছে, মা রান্না করেছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, শুভ মা সবাই বলছে যে না খাসিটা খুবই ভালো। কি হলো দেখি দেখি দেখি, এই যে আমার মেয়ের দাঁত পড়ে গেছে, এটা পড়ার সময় হয়ে গেছিল। যাও মুখ লুকে যাও, মুখ দিকে যাও, দাঁতটা দেখি, দাঁতটা দেখি না, কোন কিছু করো, কোন কিছু করো, ফেরে দাও ফেরে দাও ফেরে দাও, দূরের দূরের দিকে দূরের দিকে, আরে এদিকে, ভালো হয়েছে, কিছু হবে না, আমার নতুন দাঁত এবার বেরোবে, ভালো লাগছে দেখতে। এই কি করছো, পটকাবো, এরে বাবারে। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই তোমরা যারা আমার পেজটিকে এখনও ফলো করোনি ফলো করো। তো এখনকার মতো টাটাই।